বন্ধুরা, আমরা নবম এবং দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থের সময়মূল্য নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের তৃতীয় পর্ব। আজকে আমরা অঙ্ক করব উদাহরণ নম্বর 2। এখানে বলা আছে, সুদের হার 10% হলে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত। অর্থাৎ বলা আছে যে সুদের হার যদি 10% হয়, তাহলে আপনি যদি 5 বছর পরে 100 টাকা পেতে চান, তাইলে সেটার বর্তমান মূল্য কত এটা বের করতে হবে। অর্থাৎ এখানে দেয়া আছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, আই দ্বারা যেটা প্রকাশ করে, 10% দেয়া আছে। বছর দেয়া আছে 5 বছর, এটা হচ্ছে মেয়াদকাল, এন দ্বারা প্রকাশ করে, বছর 5। এরপরে বলা আছে 5 বছর পরের টাকা। 5 বছর পরের টাকা তার মানে কি? ভবিষ্যৎ মূল্য। 5 বছর পরের টাকা এখানে সরাসরি ভবিষ্যৎ মূল্য বলে দেয় নাই, কিন্তু বলা আছে 5 বছর পরের 100 টাকা, তার মানে এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু। তার মানে FV হচ্ছে 100 টাকা। এবারে লাস্ট যেটা বলেছে যে বর্তমান মূল্য কত, তাহলে বর্তমান মূল্য আমার বের করে নিতে হবে। অর্থাৎ এইখানে এই ইনফরমেশানগুলি দেয়া আছে, সুদের হার দেয়া আছে 10%, বর্তমান মূল্যটা আমাকে বের করতে বলেছে, মেয়াদকাল দেয়া আছে 5 বছর, এবং ভবিষ্যৎ মূল্য দেয়া আছে 100 টাকা। তাহলে আমরা এর আগের টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে সূত্র দিয়ে এগুলি বের করতে হয়। ভবিষ্যৎ মূল্য বের করেছিলাম উদাহরণ নাম্বার 1-এ। আজকে আমরা বের করব বর্তমান মূল্য। তাহলে বর্তমান মূল্য বের করতে হলে সূত্র 2 আমাদের ফলো করতে হবে। সূত্র 2 নম্বর, বর্তমান মূল্য। আমরা জানি বর্তমান মূল্য বের করার পদ্ধতির নাম হচ্ছে ডিসকাউন্টিং মেথড। অর্থাৎ ভবিষ্যৎ মূল্য থেকে আমি পেছনের দিকে বর্তমান মূল্যে নিয়ে আসবো, এই জন্য ডিসকাউন্টিং করে করে কমিয়ে কমিয়ে এটা করা হয়। হ্যাঁ, এই জন্য এটাকে ডিসকাউন্টিং মেথড বলে। তাইলে বন্ধুরা, আমাদের 2 নম্বর সূত্রে আমরা ডিসকাউন্টিং মেথডে অঙ্কটা করব। আমাদের এখানে তথ্য দেয়া আছে, এই তথ্য নিয়ে আমরা হচ্ছে অঙ্কটি করব। তাহলে বর্তমান মূল্য এখানে আমরা যদি একটু লিখি ইংরেজিতে, বর্তমান মূল্য তার মানে PV, এর সূত্র হচ্ছে ভবিষ্যৎ মূল্যকে ভাগ দিতে হবে 1 যোগ সুদের হার দিয়ে। আর এই 1 যোগ সুদের হারে এখানে পাওয়ার হবে হচ্ছে বাৎসরিক মেয়াদ, অর্থাৎ যত বছরের জন্য আমি ইনভেস্টমেন্টটা করব। আচ্ছা, তাহলে PV আমার, FV দেয়া আছে, অর্থাৎ ফিউচার ভ্যালু দেয়া আছে কত? ফিউচার ভ্যালু দেয়া আছে 100 টাকা। আর 1+ রেট অফ ইন্টারেস্ট দেয়া আছে কত? 10%। তাহলে 10% আমরা লিখি এভাবে, 0.10, এটাই 10%, ব্র্যাকেট দিলাম। তারপরে এন মানে কি হচ্ছে? বাৎসরিক মেয়াদ। বাৎসরিক মেয়াদ আমরা জানি এখানে 5 বছর দেয়া আছে, আমরা 5 লিখলাম। তাহলে 1.10-র যদি আমি পাওয়ার 5 করি, তাহলে কত আসে? 62.09। অর্থাৎ 100 দ্বারা যদি আমি ভাগ করি, 100-কে যদি আমি ভাগ করি 1.10 পাওয়ার এন, এটা ক্যালকুলেটর ব্যবহার করে আপনারা করে নিতে পারেন, তাহলে দেখবেন এখানে ভ্যালু আসে 62.9। তার মানে আপনি ভবিষ্যতে যদি 100 টাকা পেতে চান, সেইটার বর্তমান মূল্য হচ্ছে 62.09 টাকা। এটা কি বোঝা গেছে? অর্থাৎ ভবিষ্যতে যদি আপনি 100 টাকা, আজ থেকে 5 বছর পরে যদি আপনি 100 টাকা পেতে চান, সেই 100 টাকার বর্তমান মূল্য হচ্ছে 62.09 টাকা। এটাই হচ্ছে উত্তর। এখন বিষয় হচ্ছে যে, ধরেন এখন আপনার হাতে যদি 62 টাকা থাকে, সেইটার ভবিষ্যৎ মূল্য 100 টাকা, এটাও যেরকম হতে পারে, আবার ভবিষ্যতে 100 টাকার মূল্য বর্তমানে হচ্ছে 62 টাকা। এখন আপনার বন্ধু যদি বলে যে, ভাই আমাকে আজকে 100টা টাকা দাও, তোমাকে 5 বছর পরে আমি ফেরত দিব 100 টাকাই, তাইলে আপনি তাকে দিবেন কি না? কি বলছে? যে বলল যে, বন্ধু তুমি আমাকে আজকে 100 টাকা ধার দাও, আমি 5 বছর পরে তোমাকে এই 100 টাকা ফেরত দিব, তাহলে আপনি দিবেন কি না? উত্তর হচ্ছে না, দিব না। কেন দিব না? কারণ 5 বছর পরে আমি যদি 100 টাকা চাই, তার অথবা সে আমাকে 100 টাকা ফেরত দেয়, তাহলে আজকে আমি 62 টাকা দিলে সেটা 5 বছর পরের 100 টাকার সমান। আজকের 62 টাকা 5 বছর পরের 100 টাকার সমান, আর আজকের 100 টাকা তা আগামী 5 বছরে 100 টাকার বেশি হবে সেটার ভ্যালু।
সুতরাং আমি তাকে আজকে যদি সে বলে যে আমি 5 বছর পরে তোমাকে 100 টাকা দেব, তাহলে আমি আজকে বলতে পারি যে ভাই তোমাকে আমি 62 টাকা দিতে পারি, তুমি 5 বছর পরে 100 টাকা দিবা। তাহলে এই যে সিদ্ধান্তগুলি নেয়ার জন্যই মূলত এই অঙ্কগুলি করা। এখানে তো খুব কম সংখ্যক অ্যামাউন্ট দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠানে যখন এরকম সিদ্ধান্ত নিতে হয় তখন কোটি কোটি টাকার হিসাব এখানে আসে, সুতরাং এটা তখন একটা ম্যাটার করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মতো।